পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির আধিকারিক বুদ্ধদেব ধুলির নেতৃত্বে গোপন সূত্রে খবর পেয়ে মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত মণ্ডল গ্রামে দিঘির পাড় সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এই দিনে অভিযান চালিয়ে আনুমানিক 900 লিটার মদ তৈরির উপকরণ উদ্ধার করে পুলিশ। মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ি এরকম উদ্যোগকে এলাকার সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন। প্রথমে এই ব্যাপারে যে মদ পাড়ায় পাড়ায় এলাকা বাসিন্দার মদ হচ্ছে, এই ব্যাপারে প্রশাসনকে আমি স্বাগত জানাই এবং এই এইটা বন্ধ হলে খুব ভালো হয়। আপনার কি এলাকায় বাড়ি? হ্যাঁ, এলাকায় চার বাড়ি। আপনার নাম? জগন্নাথ যাদব। খুব ভালোই উদ্যোগ নিয়েছে সাতগেছিয়া পুলিশ ফাঁড়ি এবং মেমারি থানা, ভালোই উদ্যোগ নিয়েছে। এটা হলে তো ভালোই হয়, গ্রামে গ্রামে মদ বন্ধ হলে খুবই ভালো হয় এবং গ্রামে অনেক মানুষ মদ খেয়ে অশান্তি, ঘর পারিবারিক ব্যাপারে অশান্তি হয়, এটা যদি বন্ধ হয় তো খুব ভালোই হয়, ওইগুলো সব বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এর জন্য প্রশাসনকে কি বলবেন? আমি তার জন্য সাধুবাদ জানাচ্ছি প্রশাসনকে। এই অভিযানে উপস্থিত ছিলেন সাতগেছিয়া পুলিশ ফাঁড়ি আধিকারিক বুদ্ধদেব ঢুলি সহ প্রশাসনের অন্যান্যরা। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দবার্তা।